এই জমিনের মধ্যে অসংখ্য মানুষ এসেছেন, আছেন, আসবেন। এই অসংখ্য মানুষের মধ্য থেকে আল্লাহ কিছু মানুষকে আল্লাহর বন্ধু হিসেবে নির্বাচিত করেছেন। আল্লাহর কিছু মানুষকে আল্লাহর বন্ধু হিসেবে কি করেছেন? নির্বাচিত করেছেন। কাদেরকে আল্লাহ বন্ধু হিসেবে নির্বাচিত করেছেন এটা সমস্ত মানুষের মধ্যে কারো কপালে লেখা নাই। এটা আল্লাহর বন্ধু লেখা আছে, দেখাতে পারবেন না, কারো কপালে লেখা নাই, এটা আল্লাহর বন্ধু। তাফসীরে কবির শরীফের মধ্যে ইমামে ফখরুদ্দিন রাজি আলাইহি রহমা রেওয়ায়েত করেছেন, যে জিনিস সম্মানী ওই জিনিস গোপনীয়। ওই জিনিস কি গোপনীয়? মেয়ে জাতি সম্মানী, এই জন্য তারা গোপনীয়। তারা কি গোপনীয়? যদিও বা আমরা এখন উপন করে ফেলেছি, কিন্তু শরীয়ত তাদেরকে সম্মানের সাথে গোপন রেখেছেন। লাইলাতুল কদর সম্মানী, লাইলাতুল কদর সম্মানী। আল্লাহ বলেছেন, লাইলাতুল কদরে খাইরুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও দামি। কিন্তু লাইলাতুল কদর আল্লাহ গোপন রেখেছেন। কেন গোপন রেখেছেন? লাইলাতুল কদর যদি আল্লাহ ওপেন করে দিতেন, মানুষ এক রাতের ইবাদতের জন্য অপেক্ষা করতেন, রমজান শরীফের অন্যান্য রাতে কিয়ামুল লাইল পালন করতেন না। আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তারা সম্মানী। দুনিয়াতেও সম্মানী, আখেরাতেও সম্মানী। আল্লাহ তাদেরকে গোপন রেখেছেন, মানুষের মধ্যে গোপন রেখেছেন। কাউকে আল্লাহ সাইনবোর্ড দিয়ে দেয় নাই, কপালে লিখে দেয় নাই, এটা আল্লাহর বন্ধু। কারণ মানুষ যাতে সমস্ত মানুষকে তাজিম করে, সমস্ত মানুষকে ইজ্জত করে, যদি সাইনবোর্ড লেখা থাকতো, কপালে লেখা থাকতো, তাহলে আল্লাহর ওলিদেরকে ইজ্জত করতেন, বাকিদেরকে ইজ্জত করতেন না। এজন্য একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহর বলি খারা এটা প্রসারের বিষয় নয়, এটা প্রসারের বিষয় নয়, এটা মানুষের কাছে প্রসার করার জিনিস নয়। আল্লাহ আল্লাহর বলিদের শানে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সাবধান, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো পেরেশানি। তাহলে যারা আল্লাহর বন্ধু হয়েছে তাদের জন্য ভয় নাই, তাদের জন্য পেরেশানি নাই। আল্লাহর বন্ধু কারা কিভাবে চিনব? চিনতে হবে না? সাইনবোর্ড নাই, কপালে লেখা নাই, কিন্তু চিনার কিছু আলামত আছে কি নাই? চিনার কিছু আলামত আছে। প্যারে হাজরিন, আমার নবী হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসা। আমার নবী বলেন, হে আমার উম্মত শুনো, নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু মানুষ জমিনের মধ্যে আছে, মা হুম বি আম্বিয়া ওয়ালা শুহাদা, ওই সমস্ত বান্দা তারা নবীও নয়, তারা শহীদও নয়। এমন কিছু বান্দা জমিনে আছে যারা নবীও নয়, শহীদও নয়। কারণ নবীদের পজিশন আলাদা, নবীদের পজিশন আলাদা, শহীদদের মর্যাদা আলাদা। কিন্তু এমন কিছু বান্দা জমিনের মধ্যে আছে যারা নবীও নয়, শহীদও নয়। কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ওই সমস্ত বান্দা যখন কিয়ামতের ময়দানে আসবে, আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে এমন নিয়ামত দান করবেন, তাদের শান শৌকত, তাদের মান ইজ্জত দেখে কিয়ামতের ময়দানে ইয়াগবিতুহুমুল আমবিয়া ওয়াস শুহাদা, সমস্ত নবীগণ এবং শহীদগণ পর্যন্ত ঈর্ষা প্রকাশ করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এমন কিছু বান্দা আসবে, তাদের শান মান দেখে, ইজ্জত দেখে, অবস্থান দেখে নবীগণ শহীদগণ ঈর্ষা করবে। হাদিসের ভাষা হচ্ছে গিপ্তা, ইয়াগবিতুহুমুল আম্বিয়া। গিপ্তা মানে ঈর্ষা। মনে রাখবেন, ঈর্ষা আর হিংসা এক জিনিস নয়। হিংসাকে আরবিতে বলে হাসদ, ঈর্ষাকে বলে গিপ্তা। হাসদ হিংসা এটা নাজায়েজ, এটা হারাম। হিংসা বলে, হাসদ বলে, একজন ভাইয়েরকে আল্লাহ কোনো নিয়ামত দিয়েছেন, আমি চাই তার থেকে ওই নিয়ামত চলে যাবে, আমার কাছে আসবে,
এটা হিংসা, এটা জায়েজ না, এটা হারাম। গিপ্তা মানে ঈর্ষা। গিপ্তা বলা হয় কোন ভাইকে আল্লাহ একটা নিয়ামত দিয়েছেন, আমি চাই ওই ভাইয়ের নিয়ামত ওনার কাছে থাকুক, আল্লাহ চাইলে আমাকেও দিতে পারেন, আল্লাহ চাইলে আমাকেও, এটার নাম ঈর্ষা, এটা জায়েজ। এটা কি জায়েজ? কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দাদের ইজ্জত সম্মান দেখে আশ্চর্য হয়ে যাবেন নবীগণ, শহীদগণ। তারা চিন্তা করবেন, আল্লাহ এই সমস্ত বান্দা তাদেরকে দেখতেছি, তারা তো নবীও নয়, তারা শহীদও নয়। নবীদেরকে আপনি নবুয়তের মকাম দিয়েছেন, শহীদদেরকে আপনি শাহাদতের মকাম দিয়েছেন, আল্লাহ এরা নবুয়তও পায় নাই, শাহাদতও পায় নাই, তারপরও কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তারা এত সম্মান এত ইজ্জত কিভাবে পেল? সুবহানাল্লাহ, তারা এত সম্মান কিভাবে পেল? এই কথা যখন বললেন, সাহাবায়ে কিরাম আমার নবীর দরবারে আরজি দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটু জানিয়ে দিন, ওই সমস্ত বান্দা কারা যাদের শান শওকত দেখে কিয়ামতের ময়দানে নবীগণ শহীদগণ পর্যন্ত গিপ্তা করবেন, রাসূল ওরা খারা, তাদের পরিচয় কি, তাদেরকে কিভাবে চিনব? আমার নবী বলেন, হে আমার সাহাবায়ে কিরাম শুনো, তারা হচ্ছেন এমন কিছু বান্দা জমিনের মধ্যে থাকবে যাদের সাথে দুনিয়ার মানুষের কোনো আত্মীয়তার সম্পর্ক ছিল না, দুনিয়াবী লেনদেন ছিল না, দুনিয়াবী কাজ কারবার ছিল না, কোনো রক্তের সম্পর্ক ছিল না, রক্তের সম্পর্ক ছাড়া দুনিয়াবী লেনদেন ছাড়া, তা সত্ত্বেও দুনিয়ার সমস্ত মানুষের অন্তরে তাদের ব্যাপারে এত বেশি ভালোবাসা আসবে, দুনিয়ার সমস্ত মানুষ তাদেরকে মহব্বত করবে। সুবহানাল্লাহ, আল্লাহর ওলিদেরকে মানুষ মহব্বত করে কি করে না? আজকে যে আমরা ফাতিহা ইয়াজদুম করতেছি, হুজুরে গৌসুল আজম দস্তগীরের ফাতিহা আমরা করতেছি, গৌসে পাক শাহিন সাহেব বুগদাদ কি আমাদের কারো আত্মীয় স্বজন? আমাদের কারো রক্ত সম্পর্কিত আত্মীয়? হুজুরে গৌসে পাকের সাথে আমাদের কি লেনদেন আছে, দুনিয়াবি কোন কাজ কারবার আছে? নাই। গৌসে পাক দুনিয়া থেকে চলে গেছেন অনেক আগে, আমাদের সাথে লেনদেন নাই, ব্লাডের সম্পর্ক নাই, আমাদের সাথে হুজুরে গৌসুল আজমের দেখা সাক্ষাৎ হয়নি, তারপরও আজকে হুজুরে গৌসুল আজম আরাম করতেছেন বাগদাদের জমিনে, আর আমরা রাঙ্গামাটির বাসী অফিস আসকরণিতে বসে হুজুরে গৌসুল আজমের স্মরণ করতেছি, গৌসুল আজমের ফাতিয়া করতেছি, গৌসুল আজমের ফাতিয়া ইয়াজদুম করতেছি। তার নিশ্চয়ই আপনাদের অন্তরে হুজুরে গৌসে পাকের মহব্বত, এটাই হচ্ছে হুজুরে গৌসুল আজমের বেলায়তের দলিল। সুবহানাল্লাহ, আমার নবীর হাদিস অনুযায়ী এটা হচ্ছে গৌসে পাকের বেলায়তের দলিল। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, হুজুর আপনি যাদের কথা বলেছেন নবীও নয় শহীদও নয়, নবীগণ শহীদগণ পর্যন্ত গিপ্তা করবে ঈর্ষা করবে, তাদের পরিচয় কি, কিভাবে চিনব? আমার নবী বলেন, তাদের সাথে মানুষের আত্মীয়তা সম্পর্ক না থাকলো, দুনিয়াবি লেনদেন না থাকলো, মানুষের অন্তরে তাদের মহব্বত থাকবে। তাহলে আমরা দুনিয়ার যে কোনো আল্লাহর বলি, আল্লাহর ওলিদের মহব্বত আমাদের অন্তরে আছে কি নাই? যে সমস্ত ওলিদের মহব্বত আমাদের অন্তরে আছে, এটা তাদের বেলায়তের দলিল। হাদিসে পাক অনুযায়ী, আমার নবীর হাদিস অনুযায়ী এটা তাদের বেলায়তের দলিল। আমার নবী বলেন, এ আমার সাহাবায়ে কিরাম শুনো, ওয়াল্লাহ ইন্না উজুহাহুম লানূর, আল্লাহর কসম করে বলতেছে আমার নবী, নিশ্চয় তাদের চেহারা কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দার চেহারা নূরানি হয়ে যাবে, ও ইন্নাহুম লাআলা নূর, এবং ওই সমস্ত বান্দা নূরানি সিংহাসনের মধ্যে বসা থাকবে। সুবহানাল্লাহ, তাদের চেহারাও নূরানি হয়ে যাবে, নূরানি স্টেজের মধ্যে তারা বসবে কিয়ামতের ময়দানে। আমার নবী বলেন, ও আমার সাহাবায়ে কিরাম শুনো, ওই সমস্ত বান্দার উসিলায় দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ হয়, ওই সমস্ত বান্দার উসিলায় মানুষের হায়াত হয়, মৃত্যু হয়, ওই সমস্ত বান্দার উসিলায় আল্লাহ দুনিয়া থেকে বিপদ আপদ দূর করে দেয়। সুবহানাল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমার নবীর নমুনা বলেছেন, বান্দাগুলাকে চিনার নমুনা বলেছেন, আলামত বলেছেন,
হুজুর তাদের নাম কি সর্বশেষ আমার নবী কোরআনে করিমের আয়াত তেলাওয়াত করলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এই হাদিস বর্ণনা শেষ করে আমার নবী বলেন সাহাবায়ে কেরাম শুনো সাবধান সাবধান ওই সমস্ত বান্দা যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে তাদের জন্য কোনো ভয় নাই তাদের জন্য কোনো পেরেশানি নাই সুবহান আল্লাহর বলি যারা হয়ে গেছে বন্ধু যারা হয়ে গেছে তাদের জন্য কোনো ভয় নাই তাদের জন্য কোনো পেরেশানি নাই এটা আল্লাহর বলিদের একটা পরিচয় আরেকটা পরিচয় আসেন হাদিসে পাকের মধ্যে হযরতে জাবের বিন আব্দুল্লাহ আমার নবীর দরবারে ফরিয়াদ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যারা আল্লাহর বন্ধু হয়েছে যাদের জন্য কোনো ভয় নাই কোরআনে করিম যাদেরকে কোনো ভয় ফেরেশানি মুক্ত বলেছেন ওই সমস্ত আল্লাহর বলি যারা তাদেরকে আমরা কিভাবে চিনব তাদেরকে কিভাবে চিনব তাদের পরিচয় কি এখন তো আমরা ভুল করে ফেলি আমরা ফুস্টারিং দেখে আল্লাহর ওলি মনে করি সাইনবোর্ড দেখে আল্লাহর ওলি মনে করি করি না যার প্রসার যত বেশি সে তত বড় ওলি কিন্তু ভেলায়ত এটা প্রসারের জিনিস নয় আমার নবীর দরবারে প্রশ্ন করলেন হুজুর আল্লাহর ওলি যাদের জন্য বই নাই যাদের জন্য ফেরেশানি নাই তাদেরকে আমরা কিভাবে চিনব আমার নবী বলেন জাবের শুনো আল্লাহর ওলি কারা জানো হুজুর কারা ইযা রুউ যুকিরাল্লাহ আমার নবী বলেন ও জাবের শুনো শুনো এই দুনিয়ার মধ্যে এমন কিছু বান্দা আছে যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায় সুবহানাল্লাহ যাদেরকে দেখলে কার কথা মনে পড়ে যায় আল্লাহর কথা মনে পড়ে যায় আছে না নাই যারা সত্যিকার আল্লাহর ওলি হুজুর কিবলাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে কি পড়ে না হযরতে মশাইখে মেজবানদার উনাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে কি পড়ে না আমার নবী দেড় হাজার বছর আগে আল্লাহর ওলিদের পরিচয় দিয়ে গেছেন ইযা রুউ যুকিরাল্লাহ যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তাদের তারা হচ্ছেন আল্লাহর ওলি প্যারে হাজরিন এই জন্য মনে রাখবেন এই দুনিয়ার মধ্যে আল্লাহর অসংখ্য কুদরতের নিদর্শন আছে যে নিদর্শনগুলোকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায় আছে কি নাই এটা কোরআন শরীফ থেকে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে বর্ণনা দিচ্ছেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আল্লাহ বলেন সাফা এবং মারওয়া এই দুইটা পাহাড় আল্লাহর কুদরতের নিদর্শন এই দুইটা পাহাড় আল্লাহর কুদরতের যারা হজ করতে গেছেন তারা জানেন সাফা মারওয়ার চেয়ে বড় পাহাড় বাংলাদেশে আছে সাফা মারওয়ার চেয়ে বড় পাহাড় বাংলাদেশে আছে কিন্তু বাংলাদেশের ওই পাহাড় কুদরতের নিদর্শন নয় ওই সাফা ওই মারওয়া আপনি তেলাওয়াতের নিয়তে যখন পড়বেন তেলাওয়াত করবেন প্রত্যেক হরফের বিনিময়ে দশটা সওয়াব প্রত্যেক হরফের বিনিময়ে দশটা সওয়াব আপনি হজ করতে গেলেন ওই সাফা মারওয়ার মাঝখানে যদি আপনি না দৌড়ান আপনার হজের ওয়াজিব তরক হবে আপনি উমরা করতে গেলেন সাফা মারওয়ার মাঝখানে না দৌড়ালে উমরার ফরজ তরক হবে তাহলে আল্লাহর কোরআনে এই দুইটা পাহাড়কে এত দামি করে দিলেন আপনি তেলাওয়াতের নিয়তে সাফা মারওয়া দুইটা পাহাড়ের নাম বললেন আপনার সওয়াব হবে প্রশ্ন হতে পারে হুজুর সাফা মারওয়া এই দুইটা পাহাড় তার চেয়ে বড় বড় পাহাড় আছে হিমালয়ের কথা আল্লাহ বলেন নাই সাফা মারওয়া দুইটা পাহাড়ের কথা কেন বলেছেন এটা কেন আল্লাহর কুদরতের নিদর্শন হয়ে গেল এই দুইটা পাহাড়কে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায় কেন তাফসিরে দেখুন কারণ ওই দুইটা পাহাড়ের মাঝখানে আল্লাহর একজন ওলি হযরতে সাইয়েদিনা ইসমাঈল আলাইহিস সালাম আর আম্মা জান মাহাজরা বাবা ইসমাইল আলাইহিস সালামের জন্য পানির জন্য দৌড়া দৌড়ি করেছিলেন ওই দুইটা পাহাড়ের মধ্যে একজন আল্লাহর ওলি মাহাজরা কোনো মহিলা নবী হতে পারেন না কোনো মহিলা নবী হতে পারেন না মহিলা ওলি হতে পারেন একজন ওলির কদম যদি একটা পাহাড়ের মধ্যে পড়ার কারণে ওই পাহাড় আল্লাহর কুদরতের নিদর্শন হয়ে যায়
ওই পাহাড় আল্লাহর কুদরতের নিদর্শন হয়ে যায়। একজন আল্লাহর ওলির দৌড়াদৌড়ি করার কারণে কিয়ামত পর্যন্ত এটা যদি ইবাদত হয়ে যায়, তাহলে নিঃসন্দেহে যেখানে আল্লাহর ওলিরা আরাম করতেছেন, আল্লাহর ওলিরা অবস্থান করতেছেন, ওরা নিঃসন্দেহে আল্লাহর কুদরতের নিদর্শন। সুবহানাল্লাহ, এটাই বলেছেন আমার নবী, ইদারু জুকির আল্লাহ, আল্লাহর বলি কারা, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। এজন্য দুনিয়ার সমস্ত মুহাদ্দিস, আমিরুল মুহাদ্দিসিন, মুহাদ্দিসদের যিনি আমির হযরতে সাইয়্যিদিনা ইমামে বুখারীর ব্যাপারে দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিন এক বাক্যে স্বীকার করেছেন, ইন্নাল ইমাম আল বুখারী আয়াতুন মিন আয়াতিল্লাহি আলাল আরদে, নিশ্চয় ইমাম বুখারী এই জমিনের মধ্যে আল্লাহর অসংখ্য কুদরতের নিদর্শনের মধ্যে একটা কুদরতের নিদর্শন। সুবহানাল্লাহ, আল্লাহর অসংখ্য কুদরতের নিদর্শনের মধ্যে একটা কুদরতের নিদর্শন হলো ইমাম বুখারী। তাহলে ইমাম বুখারী তো নবী ছিলেন না, ইমাম বুখারী সাহাবি ছিলেন না, উনি আল্লাহর ওলি ছিলেন, মুহাদ্দিস ছিলেন। তাহলে যা আল্লাহর ওলি কারা, আমি ওটা বুঝাতে চাচ্ছি, আমার নবী যেটা থিওরি দিয়েছেন, ইদা রুউ যুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তারা আল্লাহর ওলি, এটা প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে ইমাম বুখারীর জীবনে। দুনিয়ার মুহাদ্দিসিন ইকরাম এক বাক্যে স্বীকার করেছেন, ইন্নাল ইমাম আল বুখারী আয়াতুন মিন আয়াতিল্লাহি আলাল আরদে, জমিনের মধ্যে আল্লাহর অসংখ্য কুদরতের নিদর্শনের থেকে অন্যতম একটা কুদরতের নিদর্শন হচ্ছে ইমাম বুখারী। সুবহানাল্লাহ, আসুন তাহলে আমরা আল্লাহর ওলির পরিচয় পেলাম। আল্লাহর ওলির কি পেলাম? পরিচয় পেলাম। এখন আল্লাহর ওলির পরিচয় পাওয়ার পরে আমরা কি বসে থাকলে হবে, নাকি আমাদেরকেও ওই পথে হাঁটতে হবে? হাঁটতে হবে না। আল্লাহ বলেছেন আল্লাহর ওলি কিভাবে হবেন, আল্লাহর ওলিদের সান্নিধ্য কিভাবে পাবেন? আল্লাহ বলেন, من يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, মান ইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, যেই সমস্ত বান্দা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, আল্লাহ এবং রাসূলের কথা মতো জীবন কাটাবে, আল্লাহ এবং রাসূলের পথে জীবন চালাবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, তারা ওই সমস্ত বান্দার সাথে থাকবে যেই সমস্ত বান্দাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, যাদেরকে আল্লাহ কি দিয়েছেন, আপনি যদি আল্লাহ এবং রাসূলের কথা মতো চলেন আপনি তাদের সাথে থাকবেন যাদেরকে আল্লাহ কি দিয়েছেন। আল্লাহ নিয়ামত কাকে দিয়েছেন? আল্লাহ বলেন, মিনান নবীজিন, নবীগণকে দিয়েছেন, ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকগণকে দিয়েছেন, ওয়াস শুহাদা, শহীদগণকে দিয়েছেন, ওয়াস সালেহিন, আল্লাহর ওলিদেরকে দিয়েছেন। আমরা আপনারা যদি আল্লাহ এবং রাসূলের পথে চলি, তাহলে চার শ্রেণীর নিয়ামত প্রাপ্ত বান্দা, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, আল্লাহর ওলিগণ, তাদের সাথে আমাদের বন্ধুত্ব হবে। আপনি বলেন বন্ধু হিসেবে তারা ভালো হবে না খারাপ হবে? আল্লাহ বলেন, ওয়া হাসুনা উলাইকা রফীকা, বন্ধু হিসেবে তারা কতই না ভালো, বন্ধু হিসেবে তারা কতই না। তাহলে আমরা যদি আল্লাহর ওলিদের সাথে বন্ধুত্ব করতে চাই, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখতে চাই, তাহলে আল্লাহ এবং রাসূলের পথে চলতে হবে। আল্লাহর যাবতীয় বিধান আল্লাহ দিয়েছেন রাসূলের মাধ্যমে। কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। আমরা আপনারা যদি রাসূলের আনুগত্য করি, রাসূলের অনুসরণ করি, তাহলে আল্লাহর আনুগত্য হয়ে যাবে। প্যারে হাজরিন, আল্লাহর ওলি, ওলি মানে বন্ধু, বন্ধু কার? আল্লাহর। আমরা সবাই এক বাক্যে বলতে পারবো আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহর বন্ধু, কিন্তু আল্লাহ আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন কিনা এটা হচ্ছে বড় ব্যাপার। আল্লাহ আমাকে ভালোবাসেন কিনা এটা হচ্ছে বড় ব্যাপার। এখন আল্লাহর ভালোবাসা, আমরা তো আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ভালোবাসা কিভাবে পাবেন? আল্লাহ বলেন, বন্দা তোমরা একটু আমার নবীর পক্ষে যাও, আমি তোমার পক্ষে চলে আসবো। সুবহানাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, ডাইরেক্ট আল্লাহ তোমাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ,
রাসূলের আনুগত্য ছাড়া আল্লাহর বন্ধু হওয়ার কোন পথ আল্লাহর বন্ধু যদি হতে চান আল্লাহর মকবুল বান্দা যদি হতে চান ওলি যদি হতে চান তাহলে অবশ্যই রাসূলের আনুগত্য একটা জিনিস মনে রাখবেন রাসূল যে এটা কেমন রাসূল দুনিয়ার এমন কোন জিনিস নাই এমন কোন আলোচনা নাই যেটা রাসূলের জীবনের মধ্যে নাই একজন বান্দার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন এবং দুনিয়ার যে কোনো পর্যায়ের যত সমস্যা আছে সবকিছুর সমাধান কোথায় আছে রাসূলের জীবনীতে আছে শুধু একমাত্র রাসূলের আদর্শকে গ্রহণ করুন দুনিয়া আখিরাতের কোনো সমস্যা আমি আমার নবীর একটা হাদিসে পাক আপনাদেরকে শোনাই আমার নবীর দরবারে কিছু মেহমান আসলেন মদিনা শরীফ আমার নবীর দরবারে আসলেন রোমান সাম্রাজ্য থেকে রোম সাম্রাজ্য বর্তমান ইতালি থেকে সাদা চামড়ার মানুষ কোন চামড়া সাদা চামড়ার মানুষ তারা ধর্ম বিশ্বাস হচ্ছে খ্রিস্টান ধর্ম বিশ্বাস কি খ্রিস্টান মুসলমান তৎকালীন ওই জায়গা ছিল শিক্ষা দীক্ষার মধ্যে অনেক উঁচু অনেক উচ্চাঙ্গের লেখাপড়া তাদের মধ্যে ছিল ওই জায়গার বড় বড় বিজ্ঞানী মহাবিজ্ঞানী বড় বড় জ্ঞানী গুণী মানুষ তারা শুনেছেন মদিনা শরীফে মুসলমানদের নবীর কথা তারা বললেন আমরা তো বড় বড় শিক্ষিত মানুষ পণ্ডিতরা আছি আমরা একটু মুসলমানদের নবীর কাছে গিয়ে দেখা করে দেখি ওনার এলমের ওনার জ্ঞানের গভীরতা কতটুকু দুনিয়ার এলম দিয়ে নবুয়তের এলম মাপার জন্য আসবে দুনিয়ার এলম দিয়ে কি মাপবে নবুয়তের এলম মাপবে আমার নবী বলেন ঠিক আছে আসেন ওরা আসলেন চল্লিশ জন কয়জন চল্লিশ জন কেউ মহাকাশ নিয়ে গবেষণা করে কেউ ডাক্তার কেউ জ্যোতিষবিদ এক একজন এক এক বিষয়ে এক্সপার্ট পারদর্শী মদিনা শরীফে আসার পরে আমার নবীকে গিয়ে সাহাবা ইকরাম বললেন হুজুর আপনার মেহমান এসেছে আপনার মেহমান এসেছে আমি ওই কথা বোঝাতে চাচ্ছি আমার নবীর আনুগত্য ছাড়া আল্লাহর বন্ধু হওয়া সম্ভব নয় কেউ রসুলের আনুগত্য বাদ দিয়ে রসুলের কথা না মেনে কেউ যদি বলে আমি আল্লাহর বলি মনে করবেন সে বড় গন্ড কারণ আল্লাহর রসুলের আনুগত্য ছাড়া আল্লাহর বন্ধু হওয়ার বিকল্প কোনো পথ আমার নবীকে বলেন হুজুর ইতালি থেকে আপনার মেহমানরা এসেছে তারা কি মুসলমান খ্রিস্টান আমার নবী বলেন ও আমার সাহাবায়ে কেরাম আমি রসুলের মেহমান এসেছে তাদেরকে উত্তম জায়গায় বসার ব্যবস্থা করো উত্তম জায়গায় বসার ব্যবস্থা করো মেহমান আসলে মেহমানদারি করতে হবে না কিরকম আমার নবীর শিক্ষা কিরকম আমার নবী বলেন মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইয়ুকরিম দাইফা আমার নবী বলেন যে সমস্ত বান্দা আল্লাহকে বিশ্বাস করে পরকালে বিশ্বাস করে সে যেন মেহমানের মেহমানদারি করে সুবহানাল্লাহ সে যেন মেহমানের মেহমানদারি করে সে যদিও বা বিধর্মী তারপরও সে আমার মেহমান আমার নবী বলেন আমার মেহমানদেরকে উত্তম জায়গায় বসার ব্যবস্থা করুন সাহাবায়ে কেরাম খুঁজে পাচ্ছেন না কোথায় বসাবেন আমাদের মতো এত টাকা পয়সা সাহাবায়ে কেরাম এত ধনী ছিলেন না একজন পরামর্শ দিলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মদিনা শরীফে অনেক খেজুর বাগান খেজুর বাগানে খেজুর গাছে ছায়া পড়েছে হুজুর খেজুর গাছে ছায়ার ছায়ায় কি বসাবো মেহমানদেরকে আর তো কোথাও নয় চল্লিশ জন মেহমান একসাথে বসাবে এইরকম গর্ত কোথাও আমার নবী বলেন না না হে আমার সাহাবায়ে কেরাম আমার মেহমানদেরকে খেজুর গাছের ছায়ার নিচে নয় তার চেয়েও উত্তম জায়গা খুঁজে দেখো সুবহানাল্লাহ মেহমান কার আমি রসুলের মেহমান আমি রসুলের মেহমান তখন আরেকজন পরামর্শ দিলেন ইয়া রাসূলুল্লাহ সূর্য ঢলে পড়েছে পাহাড়ের ছায়া পড়েছে সূর্য যখন ঢলে পড়েছে পাহাড়ের ছায়া পড়েছে ইয়া রাসূলুল্লাহ পাহাড়ের ছায়ার মধ্যে পাহাড়ের ঢালুতে আপনার মেহমানদেরকে বসানোর ব্যবস্থা করি আমার নবী বলেন না 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 এখানেও বসানো যাবে না এটা রহমতুল্লাহ আলামিন নবীর মেহমান তার চেয়েও ভালো জায়গার মধ্যে বসতে দাও সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামের আদত ছিলেন নামার নবী যদি কোনো কথা একবার দুইবার ফেলে দেন তখন তারা দ্বিতীয়বার তৃতীয়বার আর কোনো পরামর্শ দেন না দরবারের রেসালতের আদব
একজন মিনতি করলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনিই বলুন আপনার মেহমানদেরকে কোথায় মেহমানদারি করবে আমার নবী বলেন হে আমার সাহাবায়ে কেরাম ইতালি থেকে আগত বড় বড় বিজ্ঞানী মহাজ্ঞানী তাদেরকে তারা আমার মেহমান হয়ে এসেছে তাদেরকে আল্লাহর ঘর মসজিদে নবী শরীফের মধ্যে বসতে দাও সুবহানাল্লাহ কোথায় বসতে দাও মসজিদে নবী শরীফের মধ্যে বসতে দাও সাহাবায়ে কেরাম ওদেরকে নিয়ে গেলেন মসজিদে ওরা গিয়ে বসলেন কিছুক্ষণের মধ্যে আমার নবী তশরিফ নিয়ে আসলেন আমার নবী তশরিফ নিয়ে আসার পরে ওই মেহমানদের সামনে যখন আসলেন আমার নবীকে দেখে তারা ইজ্জত করলেন সম্মান করলেন আমার নবী তাদের সামনে এসে বললেন সালুনি সালুনি উজিবুলাকুম ও আমার মেহমানরা আমি শুনেছি তোমরা সুদূর ইতালি থেকে এসেছো আমি রসূলকে কিছু প্রশ্ন করবে আমার থেকে কিছু জানতে চাইবে হে আমার মেহমানগণ শুনো আমি রসূল তোমাদের প্রত্যেক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রাজি আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি সালুনি উজিবুলাকুম তোমরা আমাকে প্রশ্ন করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব সুবহানাল্লাহ আমার নবীর ওই মেহমানরা আমার নবীর ওই চল্লিশ জন মেহমান একসাথে আমার নবীর দরবারে জবাব দিলেন হে মুসলমানদের নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আমরা সুদূর ইতালি থেকে এসেছি রোমান সাম্রাজ্য থেকে এসেছি অনেক কিছু জানার ছিল আপনার দরবারে অনেক প্রশ্ন করব অনেক জানার আশা নিয়ে এসেছি কিন্তু রসুল মদিনা শরীফে আসার পরে আপনি রসুল আমাদেরকে যে রকম মেহমানদারি বসে করেছেন আমাদের সব অজানা জানা হয়ে গেছে আর কোন প্রশ্নের প্রয়োজন হবে না সুবহানাল্লাহ রসুল অনেক প্রশ্ন ছিল অনেক কিছু জানার জন্য এসেছি কিন্তু আপনার যে মেহমানদারি দেখলাম আমাদের সমস্ত প্রশ্নের উত্তর হয়ে গেছে আর প্রশ্ন করতে হবে না আমার নবী বলেন কেন হুজুর দুনিয়ার মধ্যে এমন কোন নজির নাই কোন খ্রিস্টান একজন মুসলমানকে নিয়ে তার গির্জায় মেহমানদারি করবে এরকম কোন নজির নাই কোন বুদ্ধ তাকে তার কোন মুসলমানকে নিয়ে তাদের উপাসনালয়ে মেহমানদারি করবে কোন হিন্দু মন্দিরে নিয়ে মুসলমানকে মেহমানদারি করবে এইরকম নজির কোনদিন কেউ দেখাতে পারবে না একমাত্র মুসলমানদের নবী রসুল আপনার পক্ষে সম্ভব হয়েছে আমরা জাতিগতভাবে খ্রিস্টান আমাদের কলমা নাই আমাদের ঈমান নাই আমরা আপনাকে বিশ্বাস করি না তা সত্ত্বেও আপনি আমাদেরকে আপনার ধর্মীয় জায়গা ইবাদতের জায়গা মসজিদে নবী শরীফের মধ্যে বসিয়ে যেভাবে মেহমানদারি করেছেন আমাদের আর কোনো প্রশ্নের প্রয়োজন হবে না সুবহানাল্লাহ আমাদের আর কোনো প্রশ্নের দরকার হবে না দুনিয়ার কোন ধর্ম এই রকম উদারতা দেখাতে পারেন নাই আপনি যে উদারতা দেখিয়েছেন আমার নবী বলেন এটাই তো আমার শিক্ষা এই শিক্ষাই আমি আমার সাহাবায়ে কেরামকে দিয়েছি মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইয়ুকরিম দাইফা যে বান্দা আল্লাহকে বিশ্বাস করে পরকালে বিশ্বাস করে সে যেন মেহমানের মেহমানদারি করে সে যদিও বা অমুসলিম সে যদিও বা আমার কলমা পড়ে নাই তারপরও সে আমার মেহমান সুবহানাল্লাহ এটার নাম ইসলাম এটার নাম কি একটু দূরে শরীফ পড়ুন সালাতুনিয়া আমার নবী বলেন এটা আমাদের ইসলামের শিক্ষা এটা আমাদের কি ইসলামের শিক্ষা দেখেন আমরা পালন করি আর না করি আমার নবী তো আমাদেরকে এই আদর্শ দিয়ে গেছেন এই আদর্শ আমার নবী আমাদেরকে দিয়ে গেছেন আমার নবী আবার প্রশ্ন করলেন সালুনি উজিবুলাকুম হে আমার মেহমানরা তোমরা অনেক দূর থেকে কষ্ট করে এসেছো আমি শুনেছি তোমাদের মধ্যে মহাকাশ নিয়ে গবেষণা করেন এইরকম মানুষ আছে তোমাদের কি মধ্যে ডাক্তার আছেন তোমাদের মধ্যে জ্যোতিষবিদ আছেন তোমাদের মধ্যে বড় বড় জ্ঞানী মহাজ্ঞানীরা আছো তোমরা এসেছো আমি রসুলের কাছে প্রশ্ন করবে আমি রসুল তোমাদেরকে উন্মুক্তভাবে বলে দিচ্ছি সালুনি উজিবুলাকুম তোমরা আমাকে প্রশ্ন করো আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিব সুবহানাল্লাহ আচ্ছা বলেন আমাকে প্রশ্ন করো সমস্ত প্রশ্নের উত্তর দেব এ কথা কে বলতে পারেন
যার কাছে সমস্ত জ্ঞান আছে, যার কাছে কি আছে সমস্ত জ্ঞান আছে তিনি এই কথা বলতে পারেন, যার কাছে জ্ঞান নাই থাকলো সব কিছুর জ্ঞান নাই তিনি কি এরকম বলতে পারবেন? আমার নবী কি মিথ্যা কথা বলেছেন? আমার নবীকে কাফেররাও স্বীকার করেছেন আল আমিন, যারা কলমা পড়েন নাই তারাও আমার নবীকে কি মানতেন? আল আমিন মানতেন। কিন্তু বড় দুর্ভাগ্য আজকে 1500 বছর পরে এসে এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর হুজুর কোরআনে করিম সামনে নিয়ে বলে আমার নবী কিছু জানতেন না, নাউজুবিল্লাহ মিন যালিক, আমার নবী কিছু জানতেন না, এক দুই তিন এগুলো আমার নবী জানতেন না, আমার অনেক ডিগ্রি আছে আমার নবীর কোনো ডিগ্রি নাই, নাউজুবিল্লাহ মিন যালিক বলে কি বলে না? অথচ আমার নবী বলেন বুড়িস্তো মুআল্লিমান, ও আমার উম্মত শুনো, আমি রাসূল দুনিয়াতে ছাত্র হয়ে আসি নাই, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন শিক্ষক বানিয়ে, সুবহানাল্লাহ, বুড়িস্তো মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে এসেছি। আমার নবী দুনিয়াতে এসে কারো কাছে লেখাপড়া শিখেন নাই, কেন শিখেন নাই? যদি আমার নবী কারো কাছে শিখতে যান উনি আমার নবীর উস্তাদ হবেন, উস্তাদ বড় না ছাত্র বড়? উস্তাদ বড়, তাহলে আমার নবী থেকে উনি বড় হয়ে যাবেন। আমার নবী থেকে বড় কিভাবে হবেন? নবী পাক থেকে বড় তো আল্লাহ সৃষ্টিও করেন নাই, সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন বরিস্তো মুআল্লিমান, আমি ছাত্র হয়ে আসি নাই আমি শিক্ষক হয়ে এসেছি। তাহলে শিক্ষককে আগে শিখে আসতে হবে না? কোত্থেকে শিখেছেন? আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ সমস্ত কোরআন রসুলকে শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে সমস্ত জ্ঞান আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছেন। কোরআনে করিমের আরেক জায়গায় আল্লাহ বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, রাসূল আপনি যা জানতেন না সব কিছু আপনাকে জানিয়ে দিয়েছি, সব কিছু আপনাকে জানিয়ে দিয়েছি। সুতরাং এলমে গায়েব রাসূল জানতেন না, আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ যদি এলমে গায়েব রাসূলকে জানিয়ে দেন আমার আপনার কোনো অসুবিধা আছে? গায়েবের মালিক যিনি তিনি শিখিয়ে দিয়েছেন, এটা আল্লাহর কোরআন। প্যারে হাজরিন আমার নবী বলেন না না সালুনি উজিবুলাকুম, তোমরা অনেক দূর থেকে এসেছো বড় বড় জ্ঞানী মহাজ্ঞানী, তোমরা প্রশ্ন করো আমি রসুল তোমাদের প্রশ্নের উত্তর দেব। আমার নবী যখন বারবার বললেন একজন দাঁড়ালেন, একজন দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আমি মহাকাশ নিয়ে গবেষণা করি, কি নিয়ে? মহাকাশ নিয়ে গবেষণা করি, আমি বিজ্ঞানের জগতে যত বড় বড় বই পুস্তক আছে সমস্ত বই পুস্তক পড়ে শেষ করে ফেলেছি, কিন্তু একটা সমস্যার সমাধান পাইনি। একটা সমস্যার সমাধান, আপনি যদি নবী হয়ে থাকেন, আপনার কাছে যদি নবুয়তের এলম থাকে আপনি আমাকে জানিয়ে দিবেন। আমার নবী বলেন কি ব্যাপার? বলেন হুজুর 14 তারিখের পূর্ণিমার চাঁদ যখন দেখা যায়, 14 তারিখের পূর্ণিমার চাঁদ দেখা যায় আকাশের মধ্যে, পূর্ণ চাঁদ দেখা যায়, ইয়া রাসূলুল্লাহ পূর্ণ চাঁদ যখন আকাশের মধ্যে উঠে আমরা দেখি চাঁদের মধ্যে অনেক কলঙ্ক দেখা যায়, অনেক দাগ দেখা যায়, যায় কি যায় না? এটাকে আমরা কি বলি? কেউ বলে চাঁদের বুড়ি, কেউ বলে বটগাছ, কেউ বলে বটগাছ। দুই চার বছর আগে হঠাৎ করে একটা আওয়াজ ছড়াই গেল চাঁদের মধ্যে নাকি কাকে দেখা যায়, চাঁদের মধ্যে নাকি কাকে দেখা যায়, চাঁদের মধ্যে কাউকে দেখা যায়, এটা কোরআন বিরোধী কথা। এটা কি বিরোধী কথা? চাঁদের মধ্যে কি আছে এটা কোরআন প্রমাণ দেবে, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ চাঁদের মধ্যে এই দাগ কোত্থেকে এসেছে, এটা কিসের দাগ, এটা কেন এসেছে? বিজ্ঞানের সমস্ত বই পুস্তক শেষ করেছি, এর সমাধান আমাকে কেউ দিতে পারে নাই। আমার নবী বলেন ঠিক আছে তোমার প্রশ্নের উত্তর দেব, আর কারো কোনো প্রশ্ন আছে? আরেকজন দাঁড়ালেন, আরেকজন দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা প্রশ্ন, আমি মানুষের শরীর নিয়ে গবেষণা করি, চিকিৎসক, তোমার কি প্রশ্ন? হুজুর আমার প্রশ্ন হচ্ছে একজন মানুষের হাড়ের রোগ হয়েছে। কিসের রোগ? হাড়ের রোগ হয়েছে, হার্ট ব্লক হয়ে গেছে, রক্ত চলাচল করে না, মানুষ হার্ট স্ট্রোক করে, হার্ট স্ট্রোক করে, বর্তমান
আধুনিক যুগে চিকিৎসা বিজ্ঞান ডেভেলপ হয়েছে, রিং লাগাই ওপেন হার্ট সার্জারি করে বাইপাস সার্জারি হয়। কিন্তু আজকে থেকে 1500 বছর আগে চিন্তা করুন, চিকিৎসা বিজ্ঞান এত ডেভেলপ ছিল না। ইয়া রাসূলুল্লাহ, মানুষের হার্ট ব্লক হয়ে গেছে, রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, চিকিৎসা বিজ্ঞান এটার কোনো সমাধান দিতে পারে নাই, এটার কোনো সমাধান আছে কিনা? আরেকটা প্রশ্ন হচ্ছে, হুজুর, একজন মানুষ রাতে ঘুমানোর জন্য অনেক চেষ্টা করে, ঘুমাইতে পারে না, আমাদের মধ্যে এরকম অনেক ভাই নাই, সারা রাত জেগে থাকে, মোবাইল দেখে দেখে রাত কাটায়, কখন সকাল হবে অপেক্ষা করে, ঘুম আসে না, ঘুম আসে না, ঠান্ডা তেল মাথায় দেয় একটু ঘুম আসার জন্য, কিন্তু ঘুম ইয়া রাসূলুল্লাহ, অনেক মানুষ আছে রাত্রে ঘুমাইতে পারে না, সারা রাত জাগ্রত থাকে, ঘুমাতে পারে না, এটার কোনো সমাধান আছে নাই? আমার নবীর কাছে আরেকটা প্রশ্ন করলেন হুজুর, আরেকটা প্রশ্ন হচ্ছে, এমন কিছু মানুষ দুনিয়ার মধ্যে আছে যারা দুনিয়ার প্রতি বিরক্ত হয়ে গেছে, দুনিয়ার প্রতি কি হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে, দুনিয়াদারি করতে চায় না, আত্মহত্যা করে, কি করে আত্মহত্যা করে, নিজের প্রাণ নিজে বিসর্জন দেই, ওখান থেকে ফিরিয়ে আনার মতো কোনো চিকিৎসা আসেনি? আমার নবী বলেন, আর কোনো প্রশ্ন? বলে হুজুর, না। আমার নবী বলেন, তুমি বসে যাও, তোমার প্রশ্নের উত্তর দেব, আর কারো প্রশ্ন থাকলে বলো, আর কারো প্রশ্ন থাকলে। আরেকজন বললেন, হুজুর, একটা কথা আপনার সাহাবীদের কাছ থেকে শুনেছি, আপনি বলেছেন, ইবদাই তুআমা বিল মিলহে ওয়াখতিম বিল মিলহে, খাবার শুরু করো লবণ দিয়ে, খাবার শেষ করো, আছে না নাই? এখনো আমাদের দেশের অনেক মুরব্বীরা খাবার টেবিলে বসলে প্রথমে বলে একটু লবণ দেন, বলে কি বলে না? যদি বা আমরা হারিয়ে ফেলেছি এই সমস্ত নিয়ম কানুন সুন্নাত হারিয়ে ফেলেছি, ডাক্তার বলবে কাঁচা লবণ খেলে প্রেশার বেড়ে যাবে, কি বেড়ে যাবে, প্রেশার বেড়ে যাবে। আমার নবী বলেন, খাবার শুরু করো লবণ দিয়ে, শেষ করো কি দিয়ে? ইয়া রাসূলুল্লাহ, লবণের কি কি বৈশিষ্ট্য, লবণের কি গুণাবলী, কেন আপনি কথা বলেছেন? আমার নবী বলেন, আর কারো প্রশ্ন থাকলে বলো। আরেকজন দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে এমন একটা জায়গা আছে যে জায়গার মধ্যে সূর্যের আলো পড়েছে একবার, সূর্যের আলো পড়েছে কয়বার, একবার, বাকি জীবনে আর কোনোদিন সূর্যের আলো পড়বে না, কিয়ামত পর্যন্ত পড়বে না, জায়গাটা কোথায়? আমার কথা ছিল, আমাদেরকে মানতে হবে কার আদর্শ, নবীর আদর্শ। নবীটা কেমন, দুনিয়ার যত সমস্যা আছে যার সমাধান কেউ দিতে পারে না, ওই সমস্যার সমাধান কার দরবারে? ওই দরবারে যদি যান, আল্লাহ বলেন, তুমি একটু আমার নবীর কাছে যাও, আমি তোমার কাছে চলে আসবো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তুমি আমার নবীর পক্ষে চলে আসো, আমি তোমার পক্ষে চলে আসবো, সুবহানাল্লাহ। এটার নাম আল্লাহর ওয়ালি, আমি এই কথাটা বোঝাতে চাচ্ছি। আমার নবী বলেন, আর কারো প্রশ্ন আছে? বলেন, না, আর কারো কোনো প্রশ্ন? আমার নবী বলেন, প্রথম নম্বর প্রশ্ন কি ছিল বলেন তো, চাঁদের দাগ কিসের? কিছু ইসলামের কথা বলে তারা চাঁদের মধ্যে মানুষ দেখে, ইসলামের কথা বলে চাঁদের মধ্যে কি দেখে, মানুষ দেখে। আমার নবী বলেন, হে আমার মেহমানরা শুনো, চাঁদের দাগ কিসের এটা আমি বলবো না, এটার সমাধান আমার আল্লাহ দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বয়ান দিয়েছেন, ওয়াজআলনা লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, আল্লাহ বলেন, আমি রাতের এবং দিনের দুইটা নিদর্শন বানিয়েছি, একটা রাতের নিদর্শন, দিনের নিদর্শন, দিনের নিদর্শন হচ্ছে সূর্য, রাতের নিদর্শন হচ্ছে চন্দ্র, চন্দ্র দেখলে আমরা বুঝি রাত এসেছে, সূর্য দেখলে আমরা বুঝি দিন এসেছে, এটা হচ্ছে দিনের নিদর্শন, একটা রাতের। ওয়াজআলনা লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, আমি আল্লাহ দিন এবং রাতের জন্য দুইটা নিদর্শন বানিয়েছি, বানিয়েছেন একসাথে, সূর্যের পাওয়ার যেরকম চন্দ্রের পাওয়ারও সেরকম, কিন্তু আল্লাহ তো দিন বানিয়েছেন, ওয়াজআলনা নাহারা মাআশা, দিন বানিয়েছে যাতে মানুষ উপার্জন করে, রিজিক তালাশ করে, এই জন্য দিনের মধ্যে পাওয়ার একটু বেশি লাগবে, মানুষ কাজ করতে হবে, মানুষ কাজ করতে হবে। আপনি বলেন, দিনের যে পাওয়ার আল্লাহ দিয়েছেন, এরকম লাইটিং হাজার হাজার লাইটিং করলো সূর্যের লাইটিং এর মতো হবে,
হবে না এরকম লাইটিং করে আপনি দিনে কাজ করতে পারবেন পারবেন না আপনি দিনকে আল্লাহ রিজিক তালাশের ব্যবস্থার জন্য দিয়েছেন এজন্য আল্লাহ দিনের পাওয়ারটাকে ঠিক রেখেছেন কিন্তু রাতের পাওয়ারটাও যদি দিনের মতো থাকত মানুষ রাতে ঘুমাতে পারত কারণ রাত তো বানিয়েছেন আরাম করার জন্য রাত বানিয়েছেন মানুষ আরাম করার জন্য একটা জিনিস মনে রাখবেন বিশ্রাম কাজের অংশ বিশ্রাম আপনি বিশ্রাম না করলে আপনি কাস্টিং মতো করতে পারবেন না আপনি সারা দিন কাজ করলেন সারা রাত যদি বিশ্রাম নিতে না পারেন এরকম না পারতে না পারতে আপনি অসুস্থ হয়ে যাবেন পাগল হয়ে যাবেন দুনিয়ার মানুষের মন মেজাজ ঠিক থাকবে না আল্লাহ বলেন ঠিক আছে তাহলে রাতের পাওয়ার যদি একই রকম থাকে আমার মানুষ তো কাজ করতে পারবে না আরাম করতে পারবে না তখন আল্লাহ বলেন ফামাহাউনা আয়াতাল লাইল আমি আল্লাহ রাতের পাওয়ার রাতের নিদর্শনটাকে আমি মোচন করে দিলাম সুবহানাল্লাহ রাতের নিদর্শনটাকে আমি কি করে দিলাম মোচন করে দিলাম রাতের পাওয়ারটাকে কমাই দিলাম এটাকে ডিম লাইট বানাই দিলাম সুবহানাল্লাহ ওয়াজআলনা আয়াতান নাহারে মুবসিরা রাতের পাওয়ারটা রাত থেকে এনে দিনের পাওয়ারের সাথে যোগ করে দিলাম এটা বসির নাই এখন মুবসিরা হয়ে গেছে অধিক পাওয়ারফুল হয়ে গেছে সূর্যটা সুবহানাল্লাহ রাতের পাওয়ারটা চাঁদের পাওয়ারটা চাঁদ থেকে এনে কোথায় লাগিয়ে দিলেন সূর্যের মধ্যে লাগিয়ে দিলেন সূর্যের পাওয়ারটা আরো বহুগুণ বেড়ে গেছে এটা আল্লাহর কোরআন 15 এখন রাতের পাওয়ার যে আল্লাহ কমায় দিলেন কিভাবে কমাইলেন এই আয়াতের তাফসীর দেখবেন আমার নবী বলেন আল্লাহ জিব্রিলকে পাঠালেন জিব্রিল যাও রাতের পাওয়ার যদি ঠিক থাকে আমার বন্দারা আরাম করতে পারবে না তোমার নূরানি ডানা দিয়ে তুমি চন্দ্রের মধ্যে আঘাত করো চন্দ্রের পাওয়ারটা কমায় দাও এটাকে ডিম লাইট বানিয়ে দাও ওই পাওয়ারটা সূর্যের মধ্যে যোগ করে দাও জিব্রিল গিয়ে জিব্রিলের নূরানি পাকায় যখন আঘাত করলেন চন্দ্রের মধ্যে চন্দ্রের পাওয়ার কমে গেল কিন্তু চন্দ্রের মধ্যে একটা কলঙ্ক এসে গেল চন্দ্রের মধ্যে একটা দাগ তৈরি হলো এটা হচ্ছে জিব্রিলের পাকার দাগ আর যারা সারা জীবন তাফসীর করেন কোরআন শরীফ সামনে নিয়ে তারা বলেন ওখানে তাদের হুজুরকে দেখা যায় নাউজুবিল্লাহ আমার নবী বলেন এই আমার মেহমান তুমি কি তোমার সমাধান পেয়েছো হুজুর দুনিয়ার যত বই পুস্তক আছে বিজ্ঞানের যত বই পুস্তক আছে সব কিছু দেখা শেষ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনার মধ্যে যদি নবুয়তের পাওয়ার না থাকতো নবুয়তের এলম না থাকতো এই সমস্যার সমাধান কোথাও পেতাম না সুবহানাল্লাহ আমার নবী বলেন দ্বিতীয় নম্বর প্রশ্ন কার বলেন তো দ্বিতীয় নম্বর কি প্রশ্ন ছিল হাড়ের রোগ হাড়ের রোগ কারো হার্ট ব্লক হয়ে গেছে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে হার্ট কাজ করতেছে না স্ট্রোক করবে কেউ ঘুমাইতে পারে না সারা রাত নিদ্রা কুসুম তেল দিয়েও মাথা চোখের মধ্যে ঘুম আসে না আরেকজন দুনিয়ার প্রতি বিরক্ত হয়ে গেছে আত্মহত্যা করতে চায় এদের সমাধান কি আমার নবী বলেন ও আমার মেহমান শুনো শুনো যে সমস্ত বন্দার হার্ট ব্লক হয়ে গেছে যারা ঘুমাইতে পারে না যাদের হার্ট ব্লক নয় শুধু হাড়ের যত রোগ আছে সমস্ত রোগের একটা চিকিৎসা দেব যারা ঘুমাইতে পারে না তাদের জন্য দিলাম যারা আত্মহত্যা করতে চায় তাদের জন্য দিলাম হুজুর কি চিকিৎসা আমার নবী বলেন তাদেরকে তুমি তালবিনা খাওয়াই দাও সুবহানাল্লাহ কি খাওয়াই দাও তালবিনা খাওয়াই দাও সহি বুখারি শরীফ 15 ইমাম বুখারি একটা বাব বেঁধেছেন বাবুত তালবিন বাবুত তালবিন আমার নবী বলেন ইন্নাত তালবিনা তুজিম্মু ফুয়াদাল মরিদে ওয়া তাযহাবু বিবাদিল হুজনে ও আমার সাহাবায়ে কেরাম শুনুন তালবিনা এমন একটা চিকিৎসা এমন একটা ওষুধের নাম যে ওষুধ খেলে ইন্নাত তালবিনা তুজিম্মু ফুয়াদাল মরিদে তালবিনা এমন একটা চিকিৎসার নাম এমন একটা ওষুধের নাম যেই ওষুধ খেলে তাযহাবু বিবাদিল হুজন অন্তরের কলবের হাড়ের যত রোগ আছে সমস্ত রোগের চিকিৎসা হয়ে যাবে সমস্ত রোগের কি হয়ে যাবে চিকিৎসা হয়ে যাবে ও তাযহাবু বিবাদিল হুজন আপনার যত টেনশন থাকবে যত পেরেশানি থাকবে সমস্ত টেনশন দূর হয়ে যাবে মধুর ঘুম হবে আরামে ঘুমাতে পারবেন দুনিয়ার প্রতি বিরক্ত লাগবে না আত্মহত্যা করবে না যদি বান্দা তালবিনার চিকিৎসা গ্রহণ করে সুবহানাল্লাহ আমরা হাড়ের রোগ হলে ডাক্তারের কাছে যাই আমরা ওপেন হার্ট সার্জারি করি বাইপাস করি বাংলাদেশে না পারলে ইন্ডিয়া ইন্ডিয়া না পারলে সিঙ্গাপুর লক্ষ লক্ষ টাকা ডাক্তারের পিছনে খরচ করি সবাই কিন্তু ফিরে আসে না
ডাক্তারের চিকিৎসার এটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমার নবীর কথার গ্যারান্টি আছে কি নাই? আমার নবীর চিকিৎসার মধ্যে কোনো ভুল আছে? নাই, আমার নবীর কথার কোনো ভুল নাই, আমরা কিন্তু ওটাতে নাই, আমরা ওটাতে নাই। আমার নবী বলেছেন খুতবার মধ্যে আছে, দাউ মারদাকুম বিসসাদাকা, তোমাদের রোগী হয়েছে অসুস্থ হয়েছে রোগীর চিকিৎসা করো সদকা দিয়ে। রোগীর চিকিৎসা করো কি দিয়ে? সদকা দিয়ে। ওষুধ খেতে হবে না, আপনাকে পরীক্ষা করতে হবে না, আইসিইউতে যেতে হবে না, অকাতরে বিলিয়ে দাও, সদকা করো, রোগের চিকিৎসা হয়ে যাবে। আমরা সদকা করি 20 টাকা 50 টাকা, এতিমখানে একটা মুরগি দিয়ে আসো, কিন্তু ডাক্তার যখন বলছে আইসিইউতে রেখে 5 লাখ টাকা বিল দিয়ে দিই, ঠিক কিনা বলেন না? আমার নবীর কথায় আমরা 50,000 টাকা বের করতে পারি না, কিন্তু ডাক্তারের কথায় 5 লক্ষ টাকা আইসিইউতে দিয়ে আসি। ডাক্তারের চিকিৎসার কোনো গ্যারান্টি আর আমার নবীর চিকিৎসার গ্যারান্টি? আমার নবী বলেন তালবিনা খাওয়াই দাও, হাড়ের সমস্ত রোগের চিকিৎসা হয়ে যাবে। তালবিনা কি জিনিস? জিনিসটা কি তালবিনাটা কি? আমার নবী একটা ওষুধ দিয়েছেন, এটা ওষুধ, এটা কি ওষুধ? এই ওষুধটা আমি নিজেও ব্যবহার করেছি, এই হাদিস পড়ে আমি নিজেও ব্যবহার করেছি। তালবিনা খাবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। তালবিনা হচ্ছে 1 গ্লাস দুধ নেবেন, 1 গ্লাস কি নেবেন দুধ, সরসারা, উপরে সর আছে না, সানা সারা সরসারা, 1 গ্লাস দুধ, 1 গ্লাস দুধের সাথে 1 গ্লাস পানি মিক্স করবেন, আগুনের মধ্যে গরম করবেন, চুলাই দিয়ে আগুনে গরম করবেন। 2 চামচ বার্লি দিবেন, এরালুট, যে এরালুট খাওয়া যায় বার্লি, ওই বার্লি 2 চামচ দিবেন, একটু নেড়ে ফেলবেন। স্লাইট মধু দিবেন, সামান্য করে মধু, মধু এবং কালো জিরা, মৃত্যু ছাড়া সমস্ত রোগের ওষুধ, মৃত্যু ছাড়া সমস্ত রোগের ওষুধ। তাহলে 1 গ্লাস দুধ, 1 গ্লাস পানি, 2 চামচ বার্লি, আগুনে গরম করে নেড়ে স্লাইট সামান্য মধু দিবেন। এটা আপনি সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত আর কোনো খাবার খাবেন না, শুধু এটা খাবেন, এরকম লাগাতার 40 দিন, লাগাতার কয়দিন, 40 দিন আপনি এই চিকিৎসা করেন, আপনার হাড়ের ব্লক ছুটে যাবে, হাড়ের ব্লক ছুটে যাবে, আপনাকে রিং পরাতে হবে না, ওপেন হার্ট সার্জারি করতে হবে না। আমার নবীর চিকিৎসা, আপনার মধুর ঘুম হবে, আরামে ঘুমাতে পারবেন, আত্মহত্যা করতে হবে না, দুনিয়ার প্রতি বিরক্তি আসবে না। প্যারে হাজরিন, আমার নবী যখন এই চিকিৎসা দিলেন তখন ওই ডাক্তার আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন চিকিৎসক, দুনিয়ার চিকিৎসা বিজ্ঞান যেখানে ফেল হয়ে গেছে সেখানে আপনার কাছ থেকে সমাধান পেলাম। আমার নবী বলেন 3 নম্বর প্রশ্ন কার কি ছিল বলেন তো? 3 নম্বর প্রশ্ন কি ছিল মনে নাই? লবণ। আমার নবী বলেন, আরেকজন প্রশ্ন করলেন হুজুর লবণ খেতে কেন বললেন? আমার নবী বলেন আমি বলেছি আমার সাহাবীকে, হাদিসটা এরকম, ইয়া আলী ইবদাই তাআম বিল মিলহ ওয়া খতিম বিল মিলহ ফা ইন্নাল মিলহা দাওয়াউন মিন কুল্লি 70 দাইন। আমার নবী বলেন হে আলী, তুমি খাবার শুরু করো লবণ দিয়ে, খাবার শেষ করো লবণ দিয়ে, কারণ এই লবণের মধ্যে এমন বৈশিষ্ট্য আছে, 70 প্রকার রোগের চিকিৎসা রয়েছে লবণের মধ্যে। সুবহানাল্লাহ, 70 প্রকার রোগের চিকিৎসা কোথায়? লবণের মধ্যে। ওবিহি মরজুল আবরস, একটা চিকিৎসা হচ্ছে শ্বেতরোগ, আমাদের দেশে শ্বেতরোগ নাই, শ্বেতরোগের চিকিৎসা তখনও ছিল না, এখনো পারফেক্ট চিকিৎসা নাই। আমার নবী বলেন লবণ দিয়ে শুরু করো, লবণ দিয়ে শেষ করো, শ্বেতরোগ জীবনে হবে না, শ্বেতরোগ জীবনে হবে না। ডাক্তার বলেছেন আপনার প্রেশার বেড়ে যাবে, প্রেশার বেড়ে যাবে কার? যে আগে শরীরটা নষ্ট করে ফেলেছে, আপনি যে আগে রোগাক্রান্ত হয়ে গেছেন। আপনি যদি সারা জীবন এটার উপর আমল করতেন আপনি রোগাক্রান্ত হতেন না, আপনার প্রেশারও বাড়ার সম্ভাবনা ছিল না। আমার নবী বলেন এই সুন্নত অনুযায়ী যদি তুমি আমল করো, লবণ দিয়ে শুরু করো, লবণ দিয়ে শেষ করো, তাহলে তোমার দাঁতের কোনো রোগ হবে না, দাঁতের কোনো রোগ হবে না, তোমার শ্বেত রোগ হবে না, তোমার পেটের কোনো রোগ হবে না, ডায়রিয়া হবে না, পেটের যত ধরনের রোগ আছে সমস্ত রোগের চিকিৎসা হয়ে যাবে, কোনো রোগ হবে না। এরকম 70 রোগের চিকিৎসা, কয় রোগের চিকিৎসা? 70টা রোগের চিকিৎসা। ওই হাদিস
আপন জায়গায় রয়েছে, আমরা কিন্তু এটার উপর আমল করি নাই। ওই হাদিস নিয়ে গবেষণা করেছেন ডাক্তাররা, চিকিৎসা বিজ্ঞানীরা ওই হাদিস নিয়ে গবেষণা করেছেন। ওই হাদিস নিয়ে গবেষণা করে চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেছে ওর সেলাইন। কি আবিষ্কার করেছে? ওর সেলাইন। আজকে আপনার ডায়রিয়া হয়েছে, প্রথম চিকিৎসা আমরা করি ওর সেলাইন। আমার নবী 1500 বছর আগে বলে দেন, আপনি লবণ দিয়ে শুরু করেন, লবণ দিয়ে শেষ করেন, ডায়রিয়া হবে না। ডায়রিয়া হলো চিকিৎসা হচ্ছে ওই লবণ, চিকিৎসা হচ্ছে কি ওই লবণ। আমরা ডাক্তারে গবেষণা করে যেটা বের করেছেন ওটার উপর আমল করি, কিন্তু রসুলের হাদিসের উপর আমল। প্রিয় হাজরিন, আমার নবী বলেন, চৌদ্দ নম্বর প্রশ্ন কি ছিল? চৌদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে, দুনিয়ার বুকে এমন একটা জায়গা আছে যেখানে আলো পড়েছে সূর্যের একবার আর কোনোদিন, এটা কোথায়? আমার নবী বলেন, এটা হচ্ছে সৈয়দনা মুসা কলিমুল্লাহ যখন বনি ইসরাইলকে নিয়ে যখন মিশর ত্যাগ করতেছেন, তখন নীল নদ পাড়ি দেওয়ার সময় কোন রাস্তা ছিল না, নৌকা ছিল না। আল্লাহ বলেন, মুসা তোমার লাঠি ছেড়ে দাও, লাঠি দিয়ে রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের অনুসারী সবাই ওই তীরে উঠে গেলেন, আর ফেরাউন এবং ফেরাউনের অনুসারীরা নামলেন, আল্লাহর রাস্তাকে পানির সাথে মিশিয়ে দিলেন। যতক্ষণ রাস্তা ছিল ততক্ষণ ওখানে সূর্যের আলো পড়েছে, ওই জায়গায় জীবনে আর কোনোদিন রাস্তাও হবে না সূর্যের আলো। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমার কথা ছিল, আমি বলতে চেয়েছিলাম কোন নবীর অনুসরণ করতে আমাদেরকে বলেছেন, যে নবীর দরবারে এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান আমার নবীর দরবারে নাই। দুনিয়ার মানব জীবনের যা কিছু প্রয়োজন সব কিছু আমার নবীর দরবারে আছে, ওটার উপর যদি আমরা আমল করতে পারি, আল্লাহ বলেন, আমার নবীর পক্ষে যাও, আমি তোমার পক্ষে চলে আসবো। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি আল্লাহর ওলি হতে হয়, কার পক্ষে আসতে হবে? নবীর পক্ষে আসতে হবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুম ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা রসুলের অনুসরণ করো, রসুলের এত্তেবা করো, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। আর আল্লাহ যাকে ভালোবাসেন তিনি আল্লাহর ওলি, তিনি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসেন তিনি আল্লাহর বন্ধু। এখন আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলের আনুগত্য ছাড়া কেউ যদি আল্লাহর ওলি আল্লাহর বন্ধু দাবি করে, তার দাবি কখনো সঠিক হতে পারে না। এখন আসুন, আমার কথা ছিল, মান ইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল লাযীনা আনআম আল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, যে যারা যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, আল্লাহর ওলিগণ, তাদের সাথে যদি বন্ধুত্ব করতে হয়, তাদের কাছে যদি আসতে হয়, ওয়া হাসুনা উলাইকা রফিকা, বন্ধু হিসেবে তারা কতই না ভালো, তাদের সাথে বন্ধুত্ব করতে হলে পথ আছে একটা, মান ইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য। এটার বিকল্প কোনো পথ আল্লাহ যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য ভয় নাই, তাদের জন্য ফেরেশানি নাই। তো আল্লাহর বন্ধু কারা? আল্লাহর বন্ধু কারা? যারা আল্লামি তিনটা বর্ণনা দিয়েছিলাম, তৃতীয় নম্বর বর্ণনা আল্লাহর বন্ধুর ওলির পরিচয়, তৃতীয় নম্বর পরিচয় যেটা, এটা হচ্ছে মান ইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। আল্লাহ এবং রাসূলের আনুগত্যের বিনিময়ে যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে, আমরাও যদি ওই পথ দিয়ে চলি, আমরাও আল্লাহর বন্ধু হতে পারবো। আল্লাহ নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, আল্লাহর ওলিদের সাথে আমাদের বন্ধুত্ব হবে। আপনি ওই পথ দিয়ে চলেন, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখেন, তারা যে পথ দিয়ে চলেছেন ওই পথ দিয়ে চলেন, আপনার পজিশন কোথায় যাবে আপনিও বুঝতে পারবেন না। আল্লাহ বলেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, বান্দা যারা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে তোমরা তাদের পথে চলো, যারা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে তোমরা তাদের পথে চলো। ওই পথ দিয়ে চলে তাও তারা আমি পর্যন্ত পৌঁছে গেছে, তোমরাও যদি চলো তোমরাও আমি আল্লাহ দরবার পর্যন্ত পৌঁছতে পারবে। আপনি যদি তাদের সাথে সম্পর্ক রাখেন, আপনার পজিশন কোথায় হবে আপনিও বুঝতে। আজকে আমরা ফাতিহা ইয়াস জুম করতেছি, হুজুরে গৌসুল আজম দস্তগীর শাহিন সাহেব উগদাদের ফাতিহা শরীফ, ফাতিহা ইয়াস জুম, এটা ইমাম ইয়াফি রহমতুল্লাহ একটা রেওয়ায়েত এনেছেন। হুজুরে গোসে পাক শাহিন সাহেব বুগদাদের ফাত উরুসে পাক, গোসে পাকের ইন্তেকাল কিন্তু রবিউল সানি মাসের 17 তারিখ, কয় তারিখ? 17 তারিখ গোসে পাকের ইন্তেকাল রবিউল সানি মাসের 17 তারিখ, কিন্তু সারা দুনিয়ায় গোসে পাকের ফাতিয়া করে 11 তারিখ, কয় তারিখ? 11 তারিখ গ্যারবি শরীফ, কি করে? গ্যারবি শরীফ ফাতিয়া ইয়াজদুম, ইয়াজদুম ফার্সি, গ্যারবি শরীফ এটা উর্দু।
ইমামে ইয়াফি রহমতুল্লাহ বলেছেন যে হুজুর রাসূল হুজুরে গৌসে পাক শাহীন সাহেব বুকদার প্রত্যেক মাসের ১২ তারিখ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন, ১২ শরীফ করতেন। প্রত্যেক মাসের কয় তারিখ? ১২ তারিখ ১২ শরীফ করতেন। এটা আমার নবীর দরবারে এত বেশি কবুল হয়েছেন, একদিন স্বপ্নের মধ্যে এসে আমার নবী বললেন, ও গৌসুল আজম আব্দুল কাদের জিলানি, তুমি প্রত্যেক চন্দ্র মাসের ১২ তারিখ ১২ শরীফ করো। এটা আমি রসুলের দরবারে কবুল হয়েছে, আমি এত বেশি পছন্দ করেছি, এটার একটা বিনিময় তোমাকে দিয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত কোটি কোটি আশিক রসুল আসবেন, তাদের অন্তরে তুমি আব্দুল কাদেরের প্রেম ভালোবাসা আমি জাগিয়ে দিলাম, তারা প্রত্যেক চন্দ্র মাসের ১১ তারিখ তোমার নামে ১১ শরীফ করবে। সুবহানাল্লাহ। এই জন্য ফাতিয়া ইয়াজদুম ওখান থেকে পেয়েছি। আমি বলেছি হুজুরে গৌসুল আজম দস্তগীর, উনার উনার ফাতিয়া করলে শুধু হবে নাকি উনার আদর্শ লাগবে? উনি যে আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন ওটাকে আমাদেরকে জীবনের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কাজে কর্মে আমাদেরকে অনুসরণ করতে হবে। আপনি যদি অনুসরণ করতে পান তাহলে আপনার মকাম কোথায় যাবে আপনি নিজেও বুঝতে। কলাইদুল জওয়াহির কিতাবের নাম, কলাইদুল জওয়াহির ফি মনাকিব শেখ আব্দুল কাদের, কিতাবের মধ্যে একটা রেওয়ায়েত এসেছে হুজুরে গৌসে পাকের কথা। গৌসুল আজম শাহীন সাহেব বুকদাদের ওনার দরবারে একটা লঙ্গরখানা ছিল, মেহমানরা আসতেন খাবার দাবার খেতেন, সবসময় লঙ্গরখানায় রান্না বান্না থাকতো। লঙ্গরখানার যিনি বাবুরসি যিনি রান্না করতেন উনি একদিন চিন্তা করলেন, হাই হাই আমি ১৮ বছর ধরে হুজুরে গৌসুল আজমের লঙ্গরখানার বাবুরসি হিসেবে কাজ করেছি। কয় বছর? ১৮ বছর। ১৮ বছর কাজ করেছি লঙ্গরখানায় কিন্তু আমি তো কিছু পাইনি, আমি তো কিছু পাইনি। আর ওদিকে গোসে পাকের ঘরে সুর এসেছে, কে এসেছে? সুর 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 এসেছে চুরি করতে। গোসে পাক ওনাকে আব্দাল বানিয়ে দিলেন। কি বানিয়ে দিলেন? আমরা সবাই জানি না, আসছে সুর বানিয়ে দিলেন কি আব্দাল। যে গোসুল আজমের দরবারে সুর এসে মুহূর্তের মধ্যে আব্দাল হয়ে যায়, ওনার দরবারে আমি ১৮ বছর লঙ্গরখানায় কাজ করেছি কিন্তু আমি তো কিছু পাই। আশ্চর্যের কথা, অনেক সময় আল্লাহর ওলি যারা তাদের খেয়েছি না বড় মুশকিল। বাবুরসি গোসে পাকের লঙ্গরখানা যে বাবুরসি তিনি চিন্তা করলেন আমি ১৮ বছর ধরে রান্না করতেছি শুধু লঙ্গরখানায় কিন্তু সুর এসে আব্দাল হয়ে গেছে মুহূর্তের মধ্যে, আমি তো কিছু পাইনি, আমি তো কিছু পাইনি। আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক থাকলে আপনার মকাম কোথায় চলে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন। ওই বাবুরচি চিন্তা করলেন, হাই হাই কি করলাম, ১৮ বছর কোরবানি দিলাম কিছু পাইনি, ঠিক আছে আজকে থেকে এখানে আর থাকবো না, গোসে পাকের বাবুরচি হিসেবে আমি আর থাকবো না। কিন্তু হুজুরে গোসুল আজমকে যদি বলতে যাই হুজুর তো আমাকে যেতে দিবেন না, হুজুর যদি নিষেধ করে তাহলে যাব কিভাবে? এই জন্য হুজুরকেও বলবো না, আমি একা একা চলে যাই। কলাইদুল জওয়াহির কিতাবের মধ্যে চলে গেলেন, সারাদিন হাঁটতে 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 পাহাড়ে চলে গেলেন। রাত যখন হলো অন্ধকার নেমে আসলো, এখন কোথায় যাবেন? থাকার ঠিকানা নাই, খাবার নাই, কোথায় যাবেন? চারিদিকে অন্ধকার, বন জঙ্গলের ভয়, কি করবেন বুঝে পারতেছেন না, পিছনেও আসার জায়গা নাই, সামনে যাবার জায়গা নাই, ফেরেশান হয়ে গেলেন। কিছুক্ষণ চিন্তা করতে করতে দেখলেন কিছু দূরে একটা বাতি জ্বলতেছে, তখন তো আর ইলেকট্রিসিটি ছিল না, একটা আলো দেখা যাচ্ছে। উনি আলো দেখে একটা আশার সঞ্চার হলো, নিশ্চয় এখানে কিছু। আস্তে আস্তে সামনে গেলেন, দেখলেন একটা আলো একটা বাতি জ্বলতেছে, সামনে একজন মানুষ একটা জায়নামাজের মধ্যে বসা, একজন মানুষ জায়নামাজের মধ্যে বসা, উনি নামাজ পড়েছেন, নামাজ পড়ে সালাম ফিরিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। জঙ্গলের মধ্যে আর ওই বাবুরসি পিছনে এসে ওনার পিছনে দাঁড়ালেন, কি দোয়া করে শুনতেছেন, কি দোয়া করে? ওই বান্দা আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ আল্লাহ আমি একজন বান্দা এই নির্জন পাহাড়ের মধ্যে রয়েছি দীর্ঘদিন ধরে, আল্লাহ তুমি আমাকে প্রত্যেক দিন জান্নাতের খাবার দিয়ে আমার আহারের ব্যবস্থা করেছো, আমার রিজিকের ব্যবস্থা করেছো জান্নাতের খাবার দিয়ে, আল্লাহ তোমার দরবারে আজকে আমি একটা ফরিয়াদ করতেছি, জান্নাতের খাবার আমার আর ভালো লাগে না, জান্নাতের খাবার আর খেতে মন চাই না, আল্লাহ আজকে তোমার দরবারে ফরিয়াদ করলাম হুজুরে গৌসুল আজম
আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লঙ্গরখানায় যে বাবুর্চি রয়েছেন ওই বাবুর্চি রুসিলাই তোমার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ তুমি আজকে থেকে আমাকে দুনিয়াবি খাবারের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ, আমাকে কিসের খাবারের ব্যবস্থা করো? দুনিয়াবি খাবারের ব্যবস্থা করো। জান্নাতি খাবার আর খেতে ইচ্ছা নাই, মন চাই না। উসিলাকার গোসুল আজমের বাবুর্চি, যে বাবুর্চি পালিয়ে এসেছেন, যিনি বলেছেন সুরেশে আব্দাল হয়ে যায়, আমি 18 বছর রান্না করে আমি কিছু পেলাম না, ওনার উসিলায় দোয়া করতেছেন, দোয়া করতে না করতে দুনিয়াবি খাবার ওনার সামনে এসে হাজির। সুবহানাল্লাহ, বাবুর্চি পিছন থেকে দেখলেন সবকিছু, বললেন হায় আল্লাহ, আমি কে? আমি নিজেকে নিজে চিনি নাই, আমি নিজেকে নিজে চিনি নাই। আমি যদিও বা গোসুল আজমের লঙ্গরখানার বাবুর্চি, কিন্তু গোসুল আজমের খেদমত, দরবারের খেদমত যখন কবুল হয়েছে, গোসুল আজম আমাকে কোথায় নিয়ে গেলেন, আমি নিজেকে নিজে। মন আরিফা নফসাহু ফাকাত আরিফা রব্বাহু, যে নিজেকে নিজে চিনেছে সে তার খোদাকে চিনেছে। আপনি আল্লাহর ওলিদের গোলাম বনে যান, আপনার মকাম কোথায় হবে আপনি বুঝতে। ওই বাবুর্চি বলেন ঠিক আছে, আমি তো নিজেকে নিজে বুঝতে পারি নাই, আমি আজকে থেকে তওবা করলাম, এখনই গোসে পাকের দরবারে রাওনা দিলাম, গিয়ে হুজুরে গোসুল আজমের কদমে পড়ে গেলেন, হুজুর ভুল হয়েছে, বিয়াদফি মাফ করে দেন, হুজুর আপনার দরবারে ক্ষমা চাই, আমার গোসে পাকের দয়া এসে গেল, বলে যাও তুমি লঙ্গরখানায় রান্না করতে থাকো। সুবহানাল্লাহ, হাজরিন ইকরাম, এই জন্য আল্লাহর ওলিদের সাথে সুহবতে যদি থাকেন, আল্লাহর ওলিদের সম্পর্কে যদি থাকেন, প্রেম ভালোবাসা মহব্বত তাদের আদর্শে আদর্শবান যদি হতে পারেন, আল্লাহ দেখবেন এই দুনিয়ার মধ্যে একটা নিজাম আছে, এই দুনিয়ার মধ্যে একটা মন্ত্রিসভা আছে, এখানে পৌরসভা আছে, এখানে চেয়ারম্যান মেম্বার আছে, কিন্তু এই দুনিয়াটাকে পরিচালনার জন্য অদৃশ্য জগতের আর একটা ক্যাবিনেট আছে, অদৃশ্য জগতের একটা ক্যাবিনেট আছে। আমার কথা লম্বা হয়ে যাবে, হুজুর এসেছেন, আমি দীর্ঘক্ষণ করব না। ওই অদৃশ্য জগতের ক্যাবিনেট যেটা আছে, মন্ত্রিসভা যেটা আছে, ওটাই পুরো বিশ্বটাকে নিয়ন্ত্রণ করে, ওটাই পুরো বিশ্বটাকে নিয়ন্ত্রণ করে। এটা শুধু আমার কথা না, তাদিবুল মাসিয়াত এই কিতাবের লেখক হচ্ছে আশরাফ আলী থানভী, আশরাফ আলী কওমিদের বড় হুজুর, তিনি লিখেছেন তার কিতাবের মধ্যে। এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। আশরাফ আলী থানভী তার কিতাবের মধ্যে রেওয়ায়েতটা এনেছেন যে হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি, যাদের উসিলায় পাক ভারত উপমহাদেশে হাদিস এসেছেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি এমন একজন মুহাদ্দিস যাকে মুসলমানদের যত গ্রুপ আছে সব গ্রুপ এক ব্যক্তি স্বীকার করেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ দরবারে ওনার একজন বক্ত এসে বললেন, হুজুর দিল্লির আইন শৃঙ্খলা ঢিলে ঢালা, দিল্লির প্রশাসনিক সিস্টেম প্রশাসনিক অবকাঠামো ঠিক নাই, আইন শৃঙ্খলা ঢিলে ঢালা, মানুষ ঠিক মতো মানতেছে না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ বললেন কারণ হচ্ছে দিল্লির যিনি কুতুব, দিল্লির দায়িত্ব যে কুতুবের হাতে, উনি মানুষ সহজ সরল, উনি মানুষ সহজ সরল, উনি কঠোর নয়, এজন্য আইন শৃঙ্খলা ঢিলেলা হয়ে গেছে। আমাদের দেশের প্রশাসন যদি একটু লুজ হয়, আইন শৃঙ্খলা লুজ হবে না? উনি কিন্তু লুজ না, উনি মানুষ হিসেবে সহজ সরল, আল্লাহর বলি। তখন ওই মুরিদে চিন্তা করলেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ যখন দিল্লির কুতুব যিনি ঢিলে যিনি সহজ সরল মানুষ এইটুকু যখন উনি বলতে পেরেছেন, নিশ্চয় তিনি ওনার পরিচয়ও দিতে পারবেন। সুবহানাল্লাহ, নিশ্চয় তিনি ওনার পরিচয়ও দিতে, হুজুর ওনার পরিচয়টা একটু দেন, আমি মন চাই ওনার সাথে একটু সাক্ষাৎ করে আসি। বললেন তুমি দিল্লির খঞ্জারা বাজারে যাও, খঞ্জারা বাজারের এক গলির মধ্যে দেখবা একজন মানুষ তরমুজ বিক্রি করতেছে রাস্তার পাশে, রাস্তার পাশে কি করতেছে, তরমুজ বিক্রি করতেছে, তিনি হচ্ছেন বর্তমান দিল্লির কুতুব, দিল্লির জিম্মাদারি ওনার হাতে। আমাদের দেশে আমরা মনে করি অলি হলে বড় একটা পাগড়ি লাগবে, বড় একটা জুব্বা লাগবে, বিশাল একটা খানেকা লাগবে, বড় একটা গেট লাগবে, বিশাল বিশাল সাইনবোর্ড লাগবে, এগুলা না থাকলে উনি অলি নয়। কিন্তু বেলায়েত এটা এরকম প্রচারের জিনিস নয়, পুরো দিল্লি ওনার কন্ট্রোলে আর উনি রাস্তার পাশে তরমুজ বিক্রি করে। বেলায়েত এটা গোপনের জিনিস, প্রচারের জিনিস। তখন ওই মুরিদ গেলেন ওখানে, গিয়ে দেখলেন পেলেন একজন মানুষ তরমুজ বিক্রি করতেছে। এটা এই জন্য বলতেছি আশরাফ আলী থানভী যদি রেওয়ায়েত করে, এটা তো আমাদের কিতাব নয়, এটা না মানার কোনো সুযোগ নাই। গিয়ে বলেন ওনাকে একটু পরীক্ষা করা দরকার, বলে ঠিক আছে তরমুজ কত, দরদার করে বলে এটা একটু কেটে দেখান, আমরা তরমুজ যদি পছন্দ হয় কাটতে বলি না, একটু করে কেটে দেয় না, একটু কেটে দেখান, কেটে দেখালেন, বলে না এটা হবে না, আটটা দেন,
ওটাও কেটে দেখান, ওটাও কাটলেন, বলে না এটা হবে না আটটা দেন, এরকম করতে করতে সব তরমুজ কেটে ফেললেন, কিন্তু উনি কোনো প্রতিবাদ করেন নাই, কোনো প্রতিবাদ করেন নাই। বলে আসলে উজুরের কথা ঠিক, উনি সহজ সরল মানুষ। চলে আসলেন, হুজুর আমি গেছিলাম, আসলে আপনি যেরকম বলেছেন সেরকম, ওনার কাছে কোনো প্রতিবাদ নাই, সহজ সরল মানুষ, ঠিক আছে। আর কিছুদিন পর দেখলেন দিল্লির প্রশাসন একদম স্ট্রং, খুব কঠোর ভাবে চলতেছে, কোনো ধরনের বেশকম নাই। উনি গিয়ে আবার বলেন, হুজুর দিল্লির প্রশাসনিক অবকাঠামো খুব শক্ত, খুব সুন্দর ভাবে চলতেছে, কারণ কি? বলে এখন দিল্লির কুতুব যিনি উনি খুব কঠোর, উনি কি কঠোর। বলে হুজুর উনাকেও তো একটু দেখতে মন চাই, একটু পরিচয়টা দেন, একটু পরিচয়টা দেন। তখন হুজুর বললেন, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ বললেন, তুমি দিল্লির চাঁদনি চকে যাও, চাঁদনি চকে দেখবে একজন মানুষ পানি বিক্রি করতেছে। এখন তো পানি যে কোনো জায়গায় আছে, তখন অ্যাভেলেবেল ছিল না পানি, রাস্তার পাশে পানি বিক্রি করে প্রতি গ্লাস পানির জন্য এক ফাই করে নেই, কয় ফাই? এক ফাই। উনি চলে গেলেন ওখানে, গিয়ে দেখলেন হ্যাঁ মানুষ একটা পানি বিক্রি করে। বললেন পানি কত? বলে এক গ্লাস এক পাই। এক পাই দিয়ে এক গ্লাস নিলেন, এক গ্লাস নিয়ে পানিগুলো ফেলে দিলেন। বলে ফেলছো কেন? বলে ফেলছি যে ওখানে ময়লা, পানির মধ্যে কি ময়লা। বলে আরেক গ্লাস দাও। বলে আরেক পাই দাও, আরেক পাই। উনি বললেন ওগুলো তো ময়লা ছিল এই জন্য ফেলে দিছি, আরেক গ্লাস দাও। বলে আরেক পাই দাও। উনি বলে ও তো ময়লা ছিল এই জন্য ফেলে দিলাম, একটা বলতে না বলতে মেরে দিয়েছেন এক থাপ্পড়, মেরে দিয়েছেন কি এক থাপ্পড় মেরে। বলেন তুমি কি আমাকে তরমুজ বিক্রেতা মনে করছো? তুমি কি আমাকে তরমুজ বিক্রেতা মনে করছো? হুজুর আমি বুঝতে পারি নাই, আসলে আমার শাহ আব্দুল আজিজ মহাদেস দেহলভি রহমতুল্লাহর কথা সঠিক, আমার কথা হচ্ছে পুরা বিশ্বটাকে ওনারাই কন্ট্রোল করতেছেন, ওদের অদৃশ্য জগতের ক্যাবিনেট এই শহর এই দুনিয়াদারিকে কন্ট্রোল করতেছেন, আর না হলে এই দুনিয়াদারির অস্তিত্ব বিলীন হয়ে যেত। ওই সমস্ত বান্দাদের সাথে যদি আমাদের সম্পর্ক হয় বন্ধু হিসেবে, তারা ভালো হবে না খারাপ হবে? আল্লাহ বলেন মান ইউতিল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিনা ওয়াসসিদ্দীকিনা ওয়াশশুহাদায়ে ওয়াসসালিহিন। যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তারা নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শুহাদায়ে ইকরামের সাথে, আল্লাহর ওলীদের সাথে, যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন তাদের সাথে, তাদের কি হবে? বন্ধুত্ব হবে। ও হাসুনা উলাইকা রফিকা, বন্ধু হিসেবে তারা কতই না ভালো। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হযরতে মাশায়েখ আউলিয়া ইজামের তরিকা অনুযায়ী আমাদের জীবন চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।